চলচ্চিত্র যে কোনো দেশে জনসাধারণকে বিনোদন দেওয়ার একটি দুর্দান্ত উপায়, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সবসময় এটি শুধু পর্দায় কাজ করতে দেখি। সেজন্য আমরা অনেকেই পর্দার অন্তরালের মুখগুলোকে চিনতে পারি না। অর্থাৎ একটি চলচ্চিত্র নির্মাণের মূল কারিগর পরিচালক, তিনি সবার চক্ষু আড়ালেই থেকে যায়। আজকের ভিডিওতে আমরা বাংলাদেশের সেরা 25 জন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালকের নাম ও তাদের ব্যবসা সফল মুভির কথা বলবো, যারা তাদের প্রতিভা দিয়ে আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছেন এবং বাংলাদেশকে নিয়ে গেছে বৈশ্বিক জনপ্রিয়তার অনন্য উচ্চতায়। তো চলুন 25 জন বিশিষ্ট চলচ্চিত্রকারের নাম এবং তাদের কাজগুলো দেখে নিই। নাম্বার 25, গিয়াসুদ্দিন সেলিম। গিয়াসুদ্দিন সেলিম বাংলাদেশের একজন জনপ্রিয় পরিচালক। প্রথম জীবনে তিনি একজন নাট্যকর্মী ছিলেন। দল নিয়ে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটি থিয়েটার শুরু করেন। তিনি দীর্ঘদিন ধরে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করেছেন। এরপর শুরু হয় টিভি নাটক পরিচালনা। তবে তিনি বাংলাদেশের অন্যতম সেরা ছবি মনপুরা পরিচালনার জন্য পরিচিত। এটি তার প্রথম চলচ্চিত্র এবং 2008 সালে মুক্তি পায়। তিনি স্বপ্নজালের মতো জনপ্রিয় চলচ্চিত্রও পরিচালনা করেছেন, যা তাকে খ্যাতি এনে দিয়েছে। একই সাথে গল্প লেখা এবং চলচ্চিত্র পরিচালনার জন্য তিনি বেশি জনপ্রিয়। নাম্বার 24, তৌকির আহমেদ। তৌকির আহমেদ বাংলাদেশের একজন জনপ্রিয় অভিনেতা, যিনি একজন জনপ্রিয় পরিচালকও। তিনি নাটক ও চলচ্চিত্র উভয়ই পরিচালনা করেছেন। তৌকির 1980-এর দশকের শুরুতে এই গ্ল্যামারাস ফিল্ডে প্রবেশ করেন। তিনি একজন রোমান্টিক অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেছিলেন। সে সময় তিনি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন। মাত্র 3টি সিনেমা উপহার দিয়ে দর্শকের হৃদয়ে রাজত্ব করেছেন তিনি। এগুলো হলো জয়যাত্রা, রূপকথা এবং দারুচিনি দ্বীপ। পরবর্তীতে তিনি অজ্ঞাতনামা সিনেমা করে বেশ সুনাম অর্জন করেন। এই অজ্ঞাতনামা এবং জয়যাত্রা চলচ্চিত্রে অসামান্য কাজের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছেন। নাম্বার 23, মোস্তফা সরোয়ার ফারুকী। মোস্তফা সরোয়ার ফারুকী বেশিরভাগই বাংলাদেশের অন্যতম প্রধান চলচ্চিত্র পরিচালক হিসেবে পরিচিত। তিনি একজন প্রযোজক এবং চিত্রনাট্যকারও। বাংলাদেশের চলচ্চিত্র জগতে অসাধারণ পরিবর্তন এনেছেন তিনি। মানুষের জীবন দেখার এবং তাদের প্রতিনিধিত্ব করার তার দৃষ্টিভঙ্গি খুবই অনন্য, আর এর ফলশ্রুতিতে তার ছবিগুলো অন্য অনেক দেশে প্রদর্শিত হতে পারে। ফারুকী একজন জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, ক্লাব সোবিয়ালের প্রতিষ্ঠাতা। তার প্রথম ছবি ব্যাচেলর, যেটি 2003 সালে মুক্তি পায়। তার পরিচালনায় অন্যান্য জনপ্রিয় সিনেমা হলো মেড ইন বাংলাদেশ, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, টেলিভিশন, ডুব ইত্যাদি। নাম্বার 22, তানভীর মোকাম্মেল। তানভীর মোকাম্মেল বাংলাদেশের একজন প্রতিষ্ঠিত চলচ্চিত্র পরিচালক। তিনি এখানে লেখক হিসেবে পরিচিত। তিনি এ পর্যন্ত অনেক অর্থবহ সফল চলচ্চিত্র নির্মাণ করেছেন, যে কারণে 10 বার বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়ে রেকর্ড গড়েছেন তিনি। তিনি বাংলাদেশের ফিল্ম ইনস্টিটিউটের ব্যবস্থাপক পরিচালক, যা তার কর্মদক্ষতার সুস্পষ্ট পরিচায়ক। প্রামাণ্যচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে তিনি তার কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি দর্শকের উপহার দিয়েছেন চিত্রা নদীর পাড়ে, লালু সালু, নদীর নাম মধুমতি প্রভৃতি প্রগতিশীল চলচ্চিত্র। ব্যতিক্রমী তিনি চলচ্চিত্র নিয়ে অনেক বই লিখেছেন। নাম্বার 21, শিবলি সাদিক। শিবলি সাদিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার জয়ী বাংলাদেশি প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক। শিবলি সাদিক মোস্তাফিজুর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে পদার্পণ করেন। তার পরিচালিত উল্লেখযোগ্য ছবিগুলো হচ্ছে নোলক, জীবন নিয়ে জোয়া, তিন কন্যা, দোলনা, ভেজা চোখ, অচেনা, মামাটি দেশ, আনন্দ অশ্রু, মায়ের অধিকার, অন্তরে অন্তরে। 2006 সালে তার পরিচালিত সর্বশেষ ছায়াছবি বিদেশিনী মুক্তি পায়। নাম্বার 20, বদিউল আলম খোকন। বদিউল আলম খোকন হচ্ছেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, চলচ্চিত্র ব্যক্তিত্ব ও বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির সাধারণ সম্পাদক, যিনি রাজাবাবু, দ্য পাওয়ার, হিরো দ্য সুপারস্টার এবং নাম্বার 1 শাকিব খানের মতো চলচ্চিত্র নির্মাণ করেছেন। বর্তমানে তিনি আগুন চলচ্চিত্র নির্মাণ করছেন। 2017 সালে তিনি অন্যান্য পরিচালকদের সাথে শাকিব খানকে চলচ্চিত্র শিল্প সম্পর্কে কটুবাক্য মন্তব্য করায় শাকিব খানকে নিষিদ্ধ করেছিলেন। নাম্বার 19, সোহানুর রহমান সোহান। সোহানুর রহমান সোহান হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। সোহান 1977 সালে শিবলি সাদিকের সহকারী হিসেবে তার পরিচালক কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস। তিনি মূলত প্রণয়ধর্মী চলচ্চিত্র পরিচালনা করে থাকেন। তার পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো কেয়ামত থেকে কেয়ামত, স্বজন, আমার ঘর আমার ভেস্ত, অনন্ত ভালোবাসা।
তিনি বর্তমানে ইউনিভার্সাল পারফর্মিং আর্টস ইনস্টিটিউটের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। নাম্বার 18 মালেক আফসারি। মালেক আফসারি 1980 এর দশকের প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। পিয়াসিমন চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে তিনি চলচ্চিত্রে আগমন করেন। এরপর তিনি লুটেরা ছবির কাহিনী রচনা করেন এবং কারপাপে ছবির সংলাপ রচনা করেন। 1983 সালে ঘরের বউ চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পূর্ণাঙ্গ চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রসমূহ হল ক্ষতিপূরণ, ক্ষমা, ঘৃণা, দুর্জয়, এই ঘর এই সংসার, হীরাচুন্নি পান্না, ঠেকাও মাস্তান, আমি জেল থেকে বলছি, মনের জ্বালা, ফুল অ্যান্ড ফাইনাল। এরপর 2019 সালে তিনি শাকিব খানকে নিয়ে পাসওয়ার্ড সিনেমাটি নির্মাণ করেন, যা ব্যবসা সফল হয়। নাম্বার 17 দেলোয়ার জাহান ঝন্টু। দেলোয়ার জাহান ঝন্টু হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, গীতিকবি, সুরকার, চিত্রনাট্যকার, কাহিনীকার, চলচ্চিত্র সম্পাদক, চিত্রগ্রাহক, সঙ্গীত পরিচালক এবং একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি লিডার চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে পরিচালনায় আত্মপ্রকাশ করেন, পাশাপাশি এটি প্রযোজনাও করেছেন তিনি। তার পরিচালিত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র বন্দুক এবং এটি মুক্তি পায় 1978 সালে। মার্চ 2021 হিসাব অনুযায়ী 4 দশকেরও বেশি কর্মময় জীবনে তিনি 76টি চলচ্চিত্র পরিচালনা করেছেন, যা বাংলাদেশি চলচ্চিত্রে কোনো একক পরিচালকের সর্বাধিক চলচ্চিত্র পরিচালনা, এবং 350 চলচ্চিত্রের জন্য তিনি চিত্রনাট্য লিখেছেন। তার সর্বশেষ পরিচালিত চলচ্চিত্র তুমি আসো তুমি নেই, যা 2011 সালে মুক্তি পায়। নাম্বার 16 তোজামেল হক বকুল। তোজামেল হক বকুল বাংলা চলচ্চিত্রের একটি অবিস্মরণীয় নাম, যে নামের সাথে জড়িয়ে আছে একটি ইতিহাস। সেই ইতিহাসের কথা অনেকেরই জানা, সেই ইতিহাসের নাম বেদের মেয়ে জ্যোৎস্না। এটি এখনও পর্যন্ত বাংলাদেশের চলচ্চিত্রের সর্বোচ্চ ব্যবসা সফল চলচ্চিত্র। এই ইতিহাস সৃষ্টিকারী চিত্র পরিচালকের হাতে খড়ি ছিল আরেক বরণ্য চিত্র পরিচালক আবদুল্লাহ আল মামুনের সহকারী হিসেবে। সারেং বউ চলচ্চিত্রে ছিলেন সহকারী হিসেবে, এরপর সহকারী হিসেবে হাত পাকিয়েছেন বরণ্য অন্যান্য পরিচালকের সাথে। তবে চলচ্চিত্রে আগমন হয়েছিল পরিচালক আব্দুস সামাদ খোকনের সহযোগিতায়। তার সর্বশেষ চলচ্চিত্র নাসনেওয়ালি। নাম্বার 15 কাজী হায়াত। কাজী হায়াত 1947 সালে 15 ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার অবস্থিত কাশিয়ানা উপজেলায় ফুকরা ইউনিয়নে তারাইল গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হলেন বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা। তিনি 1974 সালে পরিচালক মমতাজ আলীর সাথে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন এবং 1976-1977 মৌসুমে বিখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সাথে সীমানা পেরিয়ে ছবিতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। 1979 সালে দি ফাদার ছবিটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তিনি তার বেশিরভাগ ছবিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র ফুটিয়ে তোলেন। কাজী হায়াত তার চলচ্চিত্র জীবনে আন্তর্জাতিক, জাতীয় ও অন্যান্য চলচ্চিত্র পুরস্কার সহ সর্বমোট 73টি চলচ্চিত্র পুরস্কার লাভ করেছেন। চলচ্চিত্র পরিচালনা এবং লেখনির জন্য তিনি 4টি ভিন্ন ভিন্ন বিভাগে 9টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং লেখনির জন্য 3টি বাচসাস পুরস্কার লাভ করেন। নাম্বার 14 এফ আই মানিক। এফ আই মানিক 5 ফেব্রুয়ারি 1959 সালে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক ও চিত্রনাট্যকার। তিনি মায়ের মতো ভাবি চলচ্চিত্র নির্মাণ করে শ্রেষ্ঠ পরিচালক বিভাগে বাচসাস পুরস্কার অর্জন করেন। তার পরিচালিত ব্যবসা সফল চলচ্চিত্রসমূহ হল স্বপ্নের বাসর, পিতার আসন, দাদিমা, কোটি টাকার কাবিন, চাচ্চু, মাই নেম ইজ সুলতান, জজ ব্যারিস্টার, পুলিশ কমিশনার। নাম্বার 13 মনতাজুর রহমান আকবর। মনতাজুর রহমান আকবর 31 জুলাই 1957 সালে জয়পুরহাট জেলার আকেলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, সমাজকর্মী ও একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মূলত বাংলা চলচ্চিত্রে মারপিট ধর্মী ও প্রণয়ধর্মী ঘরানার চলচ্চিত্র পরিচালক। তিনি নায়ক মান্নার সাথে 22টি চলচ্চিত্রে কাজ করেছেন, এছাড়া ডিপদলের সাথে 18টি, লেখক আবদুল্লাহ জহির বাউয়ার সাথে 46টি চলচ্চিত্রে কাজ করেছেন। এছাড়াও তার চলচ্চিত্রের মাধ্যমে ডিপদল, পপি, কেয়া, রিয়া, সেন, শাকিবা, সঙ্গীতা, অন্তরা বিশ্বাস, আকাশ খান এবং পুষ্পি, এই নতুন মুখগুলো ঢাকা চলচ্চিত্রে আবির্ভাব ঘটে। নাম্বার 12 শহীদুল ইসলাম খোকন। শহীদুল ইসলাম খোকন 15 মে 1957 সালে পূর্ব পাকিস্তানের বর্তমান বাংলাদেশ বরিশাল জেলার ইমামকাটি অন্তর্গত বোয়ালিয়া জন্মগ্রহণ করেন। তিনি একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। পরিচালনার পাশাপাশি তিনি চলচ্চিত্র প্রযোজনা ও অভিনয় করেছেন। মৌলিক গল্প, দুর্দান্ত অ্যাকশন, মিষ্টি মধুর গান আর টানটান উত্তেজনা ভরপুর চলচ্চিত্র নির্মাণে তিনি অনবদ্য ভূমিকা রেখেছেন। শহীদুল ইসলাম খোকনের চলচ্চিত্র যাত্রা শুরু হয় 1974 সালে অভিনেতা ও প্রযোজক সোহেল রানার হাত ধরে। এরপর তিনি সোহেল রানার ছোট ভাই রুবেলকে নিয়ে নির্মাণ করেন অ্যাকশন মুভি লড়াকু, যা ব্যবসা সফল হয়। খোকন মানে রুবেল এর কিছু অসাধারণ অ্যাকশন আর ভিন্নধর্মী গল্প। খোকন, আলম খান, রুবেল, এই তিনজন ছিলেন ছবির 3 প্রধান কারিগর। লড়াকু, বীর পুরুষ, বজ্রমুষ্টি, বিপ্লব, সন্ত্রাস, অপহরণ, সতর্ক শয়তান, বিশ্বপ্রেমিক, দুঃসাহস, গৃহযুদ্ধ, ঘাতক, লম্পট, ভণ্ড, পাগলা ঘণ্টার মতো অনেক ব্যবসা সফল ছবির পরিচালক খোকন। নাম্বার 11 আজিজুর রহমান। আজিজুর রহমান 1939 সালে 10 অক্টোবর সান্তাহার রেলওয়ে জংশন শহরে কলসা সাতার মহলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম রূপসান প্রামাণিক।
তিনি স্থানীয় আসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর তিনি চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টসে ডিপ্লোমা করেন। আজিজুর রহমান একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক। পরিচালক এতেশামের সহকার হিসেবে তিনি চলচ্চিত্রে কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র লোককাহিনী নির্ভর, তিনি অশিক্ষিত, মাটির ঘর, ছুটির ঘণ্টা চলচ্চিত্র পরিচালনা করে খ্যাতি অর্জন করেন। নাম্বার 10, হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ বাংলাদেশের একজন স্বনামধন্য লেখক হিসেবে পরিচিত। বেশ কিছু ছবিতে পরিচালক হিসেবেও কাজ করেছেন তিনি। হুমায়ুন অনেক নাটকও লিখেছেন এবং পরিচালনাও করেছেন এবং এটি তার চলচ্চিত্র পরিচালক হওয়ার পথ প্রশস্ত করেন। 1990-এর দশকে তার প্রথম চলচ্চিত্র আগুনের পরশমণি, পরবর্তীতে তিনি আরও 7টি জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনা করেন যা ব্যক্তিগতভাবে কোটি দর্শকের মন জয় করে। হুমায়ুন পরিচালিত অন্য 7টি সিনেমা হলো শ্রাবণ মেঘের দিন, দুই দুয়ারি, চন্দ্রকথা, শ্যামল ছায়া, 9 নম্বর বিপদ সংকেত, আমার আছে জল এবং ঘেটুপুত্র কমলা। এই ছবিগুলো তাকে একজন সফল পরিচালক বানিয়েছে। নাম্বার 9, আমজাদ হোসেন। অভিনেতা ও পরিচালক উভয় চরিত্রে অভিনয় করেছেন আমজাদ হোসেন। তিনি একজন গীতিকার, চিত্রনাট্যকার হিসেবে পরিচিত ছিলেন। তিনি একজন অভিনেতা হিসেবে তার কর্মজীবন শুরু করেন, পরে সহকারী পরিচালক হন। 1967 সালে প্রথমবারের মতো তিনি জহির রায়হানকে প্লে উইথ ফায়ার পরিচালনায় সহায়তা করেন। চমৎকার পরিচালনার জন্য তিনি বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবং 21 পদক এর মতো পুরস্কার লাভ করেন। তার উল্লেখযোগ্য লেখা দিয়ে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করার জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কারও লাভ করে। তার পরিচালনায় কয়েকটি জনপ্রিয় সিনেমা হলো গোলাপী এখন ট্রেন, ভাত দে, আবার তোরা মানুষহা, জন্ম থেকে জ্বলছি ইত্যাদি। নাম্বার 8, গাজী মাজহারুল আনোয়ার। গাজী মাজহারুল আনোয়ার চলচ্চিত্র জগতের পরিচিত মুখ। তিনি ষষ্ঠ, স্বাধীন, ক্ষুধা, জীবনের গল্প, জাজমেন্ট, পতি, আই ইয়ে দুনিয়া অনেক জনপ্রিয় চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। তিনি মোট 19টি চলচ্চিত্র পরিচালনা করেছেন। গাজী মাজহারুল আনোয়ার গ্ল্যামারাস ইন্ডাস্ট্রিতে অলরাউন্ডার হিসেবে পরিচিত। তিনি 1960-এর দশকের গোড়ার দিকে একজন গীতিকার হিসেবে এখানে প্রবেশ করেন এবং বাংলাদেশের অনেক জনপ্রিয় সঙ্গীত শিল্পীদের সাথে কাজ করেছেন। পরে তিনি প্রযোজক ও পরিচালকও হন। তিনি 21 পদক, বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অনেক মর্যাদাবান পুরস্কার অর্জন করেছেন। নাম্বার 7, তারেক মাসুদ। তারেক মাসুদ 1956 সালের 6 ডিসেম্বর তদানীন্তন পূর্ব পাকিস্তান, বর্তমান ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন বাংলাদেশের স্বাধীন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, লেখক এবং গীতিকার। মাটির ময়না তার প্রথম ফিচার চলচ্চিত্র, যার জন্য তিনি 2000-এর কান চলচ্চিত্র উৎসবে ডিরেক্টর্স ফোর্টস নাইটস বিভিন্ন আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেন। তার পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সোনার বেড়ি এবং সর্বশেষ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রানওয়ে মুক্তি পায় 2010 সালে। চলচ্চিত্রে তার অবদানের জন্য 2012 সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 21 পদক ভূষিত করে। 13 আগস্ট 2011 সালে মাত্র 54 বছর বয়সে মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলায় সড়ক দুর্ঘটনার কবলে পড়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। নাম্বার 6, দেওয়ান নজরুল। দেওয়ান নজরুল চলচ্চিত্র নির্মাণের সাথে যুক্ত হন ইবনে মিজান পরিচালিত নাগরীর প্রেম চলচ্চিত্রের শিক্ষানবিশ হিসেবে। বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পর 1974 সালে ইবনে মিজান পরিচালিত ডাকু মনসুর, দুই রাজকুমার, নিশান, এক মুঠো ভালো, জিঘাংসা, বাহাদুর চলচ্চিত্রের সহকারী এবং প্রধান সহকারী পরিচালক এবং গীতিকার হিসেবে কাজ করেন। নিশান চলচ্চিত্রটি ছিল পরিচালক ইবনে মিজানের সাথে করা শেষ চলচ্চিত্র। এরপর থেকে তিনি বিভিন্ন চলচ্চিত্রের সহকারী পরিচালকের দায়িত্ব পালন করতে থাকেন। প্রধান সহকারী পরিচালক থেকে পরিচালক হিসেবে দেওয়ান নজরুলের প্রথম চলচ্চিত্র আসামি হাজির, তবে কোনো কারণে চলচ্চিত্রটি কাজ শেষ করতে পারেনি। এরপর তিনি 1976 সালে শুরু করেন দোস্ত দুশমন চলচ্চিত্র নির্মাণের কাজ। 1977 সালে তা মুক্তি পায়। এটি দেওয়ান নজরুল পরিচালিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র। এখানে জসিম খল চরিত্রে অভিনয় করে দারুণ খ্যাতি লাভ করেন। পরবর্তীতে তিনি অ্যাকশন হিরো হিসেবে ঢাকা চলচ্চিত্রে স্থান করে নিয়েছিলেন। অভিনেতা রিয়াজ তার হাত ধরে চলচ্চিত্রের মাধ্যমে পা রাখেন। নাম্বার 5, এজ এ মিন্টু। বাঁধনহারা, চ্যালেঞ্জ, অশান্তি, লালুমাস্তান, সত্যমিথ্যা, ন্যায় অন্যায়, পিতামাতা সন্তান, বাংলার বধূ, প্রথম প্রেম ও বাপের টাকা ইত্যাদি চলচ্চিত্রের জন্য তিনি বেশ সুনাম অর্জন করেছেন। মিন্টু হলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের সর্বাধিক সংখ্যক পুরস্কার প্রাপ্ত একজন পুরুষ। এছাড়াও এজ এ মিন্টু একজন সফল প্রযোজকও ছিলেন। মিন্টু ছবি দেখতে সব শ্রেণীর দর্শক হলে হুমড়ি খেয়ে পড়ত। তিনি 4 বার শ্রেষ্ঠ পরিচালক হিসেবে জাতীয় পুরস্কার লাভ করেন। নাম্বার 4, চাষী নজরুল ইসলাম। চাষী নজরুল ইসলাম 1941 সালের 23 অক্টোবর বিক্রমপুর শ্রীনগর থানার শামসপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন স্বনামধন্য চলচ্চিত্র পরিচালক। তিনি 1961 সালে তখনকার খ্যাতিমান পরিচালক ফতেহ লোহানির সাথে আশিয়া চলচ্চিত্রের সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এরপর তিনি 1963 সালে প্রখ্যাত সাংবাদিক ও চলচ্চিত্রকার ওবায়েদ উল হকের সহকারী হিসেবে দুই দিগান্ত চলচ্চিত্রে কাজ করেন। 1971-এর স্বাধীনতা যুদ্ধের পর তিনি প্রথম নির্মাণ করেন মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ওরা 11 জন। এই চলচ্চিত্রটি 1972-এ মুক্তি পাওয়ার মাধ্যমে পরিচালক হিসেবে চাষী নজরুলের আত্মপ্রকাশ ঘটে। তার বেশ কয়েকটি উল্লেখযোগ্য চলচ্চিত্র রয়েছে, সেগুলো হলো রামের সুমতি, শুভদা, বেহুলা লক্ষ্মীন্দর, লেডি স্মাগলার, আজকের প্রতিবাদ, দাঙ্গা ফ্যাসাদ এর মতো অনেক চলচ্চিত্র তৈরি করে সুনাম কুড়িয়েছেন এই পরিচালক। এই মহান চলচ্চিত্র পরিচালক 11 জানুয়ারি 2015 সালে না ফেরার দেশে চলে যান।
নাম্বার থ্রি সুভাষ দত্ত। সুভাষ দত্ত একজন বাংলাদেশের বিখ্যাত চলচ্চিত্র নির্মাতা, সিনেমা, চিত্রশিল্পী, অভিনেতা। তিনি ষাটের দশক থেকে বাংলা চলচ্চিত্র পরিচিত মুখ। তার কর্মজীবনে শুরু হয়েছিল সিনেমার পোস্টার দেখে। এদেশের প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ এর পোস্টার ডিজাইনার হিসেবে কাজ করেন তিনি। মাটির পাহাড় চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের মধ্যে দিয়ে তার পরিচালনা জীবন শুরু হয়। এরপর তিনি এতেশাম পরিচালিত এদেশ তোমার আমার ছবিতে প্রথম অভিনয়ের সুযোগ পান। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র সুতরাং এবং সর্বশেষ চলচ্চিত্র ও আমার ছেলে 2008 সালে মুক্তি লাভ করে। বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে তার সুদীর্ঘ কর্মজীবনে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার তাকে 1977 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শ্রেষ্ঠ প্রযোজক পরিচালকের পুরস্কারে ভূষিত করে এবং 1999 সালে 21 পদক প্রদান করে। এছাড়াও তিনি দেশি বিদেশি অসংখ্য সম্মাননা লাভ করেছিলেন। নাম্বার টু জহির রায়হান। জহির রায়হান 1935 সালে 19 আগস্ট বর্তমানে ফেনী জেলার সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের মজিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন প্রখ্যাত বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, উপন্যাসিক এবং গল্পকার। জহির রায়হান রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে 1960 সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হল হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন। হাজার বছর ধরে উপন্যাসের জন্য 1967 সালে আদমজী সাহিত্য পুরস্কার অর্জন করেছিলেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি 1961 সালে মুক্তি পায়। 1964 সালে কাছের দেয়াল চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার অর্জন করেন। তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো বেহুলা, সংগ্রাম, আনোয়ারা এবং জীবন থেকে নেয়া। স্টপ জেনোসাইড প্রামাণ্য চিত্র বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে তিনি বেশ প্রশংসিত হন। এই মহান চলচ্চিত্রকার 30 জানুয়ারি 1972 সালে পাকিস্তানি হানাদারের গুলিতে মৃত্যুবরণ করেন। নাম্বার ওয়ান এতেশাম। এতেশাম 1950 সালে প্রথমে চলচ্চিত্র পরিবেশক হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি অনেক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীকে আবিষ্কার করেন। 1959 সালে তার প্রথম চলচ্চিত্র এদেশ তোমার আমার মুক্তি পায়, যাতে তার দুই সহকারী পরিচালক ছিলেন জহির রায়হান এবং কামাল আহমেদ। এই ছবিতে প্রথম অভিনয় করেন সুভাষ দত্ত এবং স্বপ্নক। 1960 সালে তিনি নির্মাণ করেন রাজধানীর বুকে। এই চলচ্চিত্রে তোমার লেগেছে এত যে ভালো গানটি জনপ্রিয় হয়। তিনি উর্দুতে ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করেন এবং স্বাধীনতার পরে বাংলা চলচ্চিত্র নির্মাণ করেন। তিনি সফল অভিনেতা নাদিম বেগকে আবিষ্কার করেন এবং পরে তার মেয়ের সঙ্গে বিয়ে দেন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে বাংলাদেশের সেরা 25 জন পরিচালকের নাম জানতে পারলেন। এই 25 জন পরিচালকের মধ্যে থেকে আপনার কাছে কার কার সিনেমাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে সেটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আগামীতে আরও সুন্দর ভিডিও পাওয়ার অপেক্ষায় সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।